তো হ্যালো গাইস, আজকে একটু নতুন তোমাদের সবাইকে সুস্বাগতম। বুঝো আর হাতে গোনা করে দিন বাকি, আমি জানি এবছরও তোমরা কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে আসবে। তো দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায় ঠাকুর দেখবে জানো না তো? এই ভিডিওতে সেরা প্যান্ডেল কোনগুলি হতে চলেছে সেগুলি তোমরা জানতে, এছাড়াও প্রতিটি প্যান্ডেলের লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেরা প্যান্ডেল কোনগুলি হতে চলেছে সেটা জানতে গেলে ভিডিওটিকে না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। যদি তোমরা না দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে পুরো দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং নিজের বন্ধুর সাথেও শেয়ার করে দেবে। আর যে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো বেশি না বকে, আজকে ভিডিও শুরু করা যাক। হবে তোমায় দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপূজা। এবছর এখানে থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে। তোমরা তো জানো কলকাতার সেরা কিছু প্যান্ডেলের মধ্যে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল অন্যতম। প্রতি বছর এখানে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে। আগের বছর তো তোমরা দেখেইছিলে কলার আঁশ দিয়ে যে প্যান্ডেলটি তৈরি হয়েছিল সেটা কতটা সুন্দর দেখতে হয়েছিল। গত বছরে সব থেকে সেরা প্রতিমা হয়েছিল এই ক্লাবের। তো চলো তোমাদের 2023-এর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটি একবার দেখিয়ে দিই। তো দেখো এখানের প্যান্ডেলের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো সামনে রয়েছে দুটি মোরগ, এটা দেখে বুঝতেই পারছো তোমরা দুজনের মধ্যে মারপিট হচ্ছে, মানে দুটো মোরগ মুখোমুখি মারপিট করছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ চাকার মতোটা, এটা হচ্ছে ঘুরবে, মানে মাঝখানে দুটি মোরগ থাকবে আর সাইড দিয়ে চাকাটা ঘুরবে। তো কতটা সুন্দর লাগবে ভাবতেই পারছো। যেহেতু প্যান্ডেলটা থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে, মানেটা হচ্ছে এই যে দেখো এখান থেকে সিঁড়ি হয়ে পুরো উঠে গেছে ওপর পর্যন্ত, এখানে এক একটা মানুষ দাঁড়ানো থাকবে। আর ঠিক দূরে দেখতে পাচ্ছ ওইখানটা থাকবে মায়ের মাথার মুকুট, মানে মানুষগুলো উপর উঠে যাচ্ছে মুকুটটা আনার জন্য। সব থেকে মজার জিনিস হচ্ছে এই যে ভিতরটা দেখো, ভিতরে যে জিনিসটা হচ্ছে ভিতরে পুরোটা থাকছে একটি বাজ পাখির পেটের ভিতর কাজ, মানে এই দেখো মানে দূরে দেখতে পাচ্ছ বাজ পাখির কাজ শুরু হয়ে গেছে। একটি বাজ পাখির পেটের ভিতরে পুরো প্রতিমাটি থাকবে, আর প্রতিমার মাথায় যে মুকুটটা থাকবে সেটাকে লোকে আনতে উঠবে। জাস্ট অসামনে হতে চলেছে এটি দেখ। আর আমার মতো কে কে এই প্যান্ডেলটি দেখতে আসবে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আমাদের লিস্টে চতুর্থ নম্বরে রয়েছে তালাবার প্রত্যয়ের দুর্গাপুজো। এবছর এখানে থিম হচ্ছে কখন, আর এবছর এটি 99তম বর্ষে পদার্পণ করলো। তোমরা তো সবাই জানো গত বছরে টালাপার পুত্র এই প্যান্ডেল তৈরি করেছিল, আর এই প্যান্ডেল অসাধারণ হয়েছিল। আশা করি তোমরা সবাই দেখেছো, যারা টালাপার পুত্র এই প্যান্ডেল দেখেছিলে না তারা তো দেখেই নিলে। অসাধারণ কিন্তু প্যান্ডেল তৈরি হয়েছিল 2022-এ, আর এবছরও কিন্তু 2023-এ ব্যতিক্রম কিছু নয়, আগের বছরের থেকেও বড় প্যান্ডেল হতে চলেছে। এবছরে অলরেডি প্যান্ডেলের কাজ চলছে, আর ক্রেনে করে দেখো বড় বড় স্ট্রাকচারগুলিকে ওপরে তোলা হচ্ছে। তো চলো বেশি না বকে, এইখানে একটি সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দিই। ২০২৩-এর এই প্যান্ডেলটি তোমরা কেউ মিস করবে না, আর আমি তো অবশ্যই যাব। আর যখন এই প্যান্ডেলটি সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের ভিডিও করে দেখাবোই, এখন যতটা কমপ্লিট হয়েছে ততটাই দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের লিস্টে এই প্যান্ডেলটি কত নম্বরে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর এখানে থিম হচ্ছে অযোধ্যার রাম মন্দির। আগের বছরে লাল কেল্লা বানিয়ে লাইটিং শো এবং সাউন্ড শো করে গোটা কলকাতাবাসীর চোখে তাক লাগিয়েছিল, ঠিক এবছরও তাক লাগাতে চলেছে অযোধ্যার রাম মন্দির বানিয়ে। কারণ অযোধ্যায় রাম মন্দির পুরোপুরিভাবে এখনও তৈরি হয়নি, কিন্তু সেটিকে আমরা এখানে দেখতে পাবো পুরোপুরিভাবে। তো চলো এখানে ভিতরের কাজ কতটা হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, খাচ্ছি পাশে তাই 24/7 কাটুকের ভাবে চাই, পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে, পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে।
ভিতরের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে বলা যায়। আমি তো প্রতি বছর আসি, আমার মতো কারা কারা প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা দেখতে আসো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমাদের লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে ত্রিভুবন স্পোর্টিং ক্লাব, আর এবছর এখানে থিম হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড। তোমরা তো সবাই জানো 2021 বুর্জ খলিফা বানিয়ে ত্রিভুবন স্পোর্টিং ক্লাব শুধু কলকাতাবাসী না গোটা বিশ্ববাসীর চোখে তাক লাগিয়ে দিয়েছিল, আর এবছরেও ডিজনিল্যান্ড বানিয়ে সবার চোখে তাক লাগাতে চলেছে। এই ডিজনিল্যান্ডের হাইট হতে চলেছে 150 ফুট, যা কোনো প্রকারভাবেই বুর্জ খলিফার থেকে কম না। তো চলো এখানে ত্রিভুবন স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কাজ কতটা এগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। চল না বাপি রাস্তা মাপি, আশের পাশের কাছের কোন ডিস্কে প্যান্ডেলের ভিতরে কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে এসেছে বলা যায়। আর এই যে দেখো এইরকমই লাইটিং হতে চলেছে ঠিক আমাদের ডিজনিল্যান্ডে, তখন তো তোমরা দেখবি তার আগে কেমন লাইটিং হচ্ছে সেটা তোমরা এক ঝলক এখানেই দেখে নাও। শিবের ঘরণী মা গৌরী এলো, ডাকের বলে তাই মন হারালো, এই কটা দিন মাগো তোমায় ঘিরে শ্রীভূমি জুড়ে পূজোর আলো। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই লাইটিং শোটি কেমন লাগলো। আমাদের লিস্টে প্রথম স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলটি। এই বছর এখানে থিম হচ্ছে চীনের গ্যান লিসবুয়া। আগের বছরে কল্যাণী আইটিআই মোড়ে টুইন টাওয়ার মানে গোটা কলকাতাবাসী চোখে তাক লাগিয়ে দিয়েছিল। ঠিক লাইটিং শো দেখার জন্য ও লক্ষ লক্ষ মানুষ ভিড় করে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়েছিল, আর ঠিক এই বছরও সবার চোখে তাক লাগাতে চলেছে এই চীনের গ্যান লিসবুয়া হোটেল দিয়ে হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে। এই প্যান্ডেলের হাইট হতে চলেছে 185 ফুট, যেটি আমাদের ভাবনারও বাইরে অনেক উঁচুতে চলেছে। আর এই প্যান্ডেলটি বাইরের কাঁচের কাজ প্রায় সম্পূর্ণ হতেই চলেছে বলা যায়, আর ভিতরে কাজ তো পুরোপুরি কমপ্লিট। যারা যারা ভিতরে কাজ এখনও মধ্যে দেখুন চ্যানেলে ভিজিট করে ফুল ভিডিও আপলোড আছে দেখে আসতে পারো। এইখানে একটা ছোট্ট করে সিনেমাটিক শট দেখে নাও। আই হোপ কি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তোমাদের একটা হচ্ছে লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা বেশি মোটিভেট করবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ধমাকাদার ভিডিও নিয়ে।